নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস রিপোর্টার। তো আজ এই ভিডিওতে আমি আলোচনা করব তিনটে বড় ট্রান্সফার রিউমার নিয়ে। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম রিউমারটা হলো মিকুকে নিয়ে। ফর্মার বেঙ্গালুরু স্ট্রাইকার মিকুকে সাইন করানোর জন্য আগ্রহ দেখাচ্ছে হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসির বর্তমান কোচ অ্যালবার্ট রোকা, যে আগে বেঙ্গালুরু এফসির কোচ থাকাকালীন মিকুকে বেঙ্গালুরু এফসিতে এনেছিল, সে এখন হায়দ্রাবাদ এফসিতে মিকুকে আনতে চাইছে। এই ব্যাপারে আমি যদি কোনো কনফার্ম আপডেট পাই তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো। পরের রিউমারটা হচ্ছে মার্সেলিনিওকে নিয়ে। হায়দ্রাবাদ এফসির লেফট উইঙ্গার মার্সেলিনিওকে সাইন করানোর জন্য কেরালা ব্লাস্টার্স এফসি আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এখনও এটা রিউমার পর্যায়ে। তো এর ব্যাপারে যদি কোনো কনফার্ম আপডেট পাই আমি তোমাদের জানিয়ে দেবো। তো এর পরের আপডেটটা হচ্ছে আহমেদ জহুকে নিয়ে। এফসি গোয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার আহমেদ জহুকে সাইন করানোর জন্য মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে। আর সার্জিও লোবেরা মুম্বাই সিটি এফসির কোচ হতে পারে নেক্সট সিজন, এটা অনেকটাই কনফার্ম। তো সেই কারণেই সার্জিও লোবেরার কথা অনুযায়ী আহমেদ জহুকে সাইন করাতে চাইছে মুম্বাই সিটি এফসি সামনের সিজনের জন্য। আর এই ব্যাপারেও যদি আমি কোনো কনফার্ম আপডেট পাই সেটা তোমাদের জানিয়ে দেবো। আর সেই জন্য শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দাও। তো আজকের ভিডিও এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও আর কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও। আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।